নমস্কার বন্ধুরা আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা ত্রিপুরা চ্যানেল চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়ারিজ নিয়ে কথাবার্তা বলবো অ্যাজ ওয়েল এস আমাদের কিছু বক্তব্য আছে যেগুলো তোমাদের সামনে তুলে ধরবো আজকে এই ভিডিওটিতে সর্বপ্রথম আমরা ভিডিওটিতে ডিটেলস যাওয়ার আগে তোমাদেরকে বলবো যে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের উপর আমরা অলরেডি একটি ভিডিও দিয়ে দিয়েছি তোমরা যারা যারা ভিডিওটি এখনও দেখোনি যেটা কম্পিউটার অ্যাওয়ারনেস সেকশনটার উপর তোমরা ডেফিনেটলি ভিডিওটি একবার দেখো যদি ভিডিওতে প্রপার ভিউজ না আসে আনফরচুনেটলি দ্যালগিউরিদম উইল নট সাপোর্ট আস টু প্রোভাইড ইউ মোর ভিডিওস সো প্লিজ আন্ডারস্ট্যান্ড তোমরা যারা যারাই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের কম্পিউটার অ্যাওয়ারনেসের উপর জানতে চাও বুঝতে চাও তোমরা ডেফিনেটলি ভিডিওটিকে ডিফারেন্ট সার্কেসে শেয়ার করো সো দ্যাট

তো আমি তোমাদেরকে দুটো জিনিস ক্লিয়ারলি বলবো এবং আমি তোমাদেরকে টাইম লাইনটা গ্রুপ ডি রেজাল্টটা এখন তোমাদেরকে ক্লিয়ারলি বলে দিচ্ছি তোমরা বুঝে নাও ব্যাপারটা তারপর আমাকে আর এটা নিয়ে আর কোয়েশ্চেন করো না দেখো পঞ্চায়েতই ইলেকশন ডিক্লিয়ার হওয়ার আগে যতটুকু নিউজ ছিল যে ফাইনাল টেবিলেশন অফ জিআরবিটিক প্রায় শেষের পথে হ্যাঁভার যে কোনো রেজাল্ট মানে ত্রিপুরা গভর্নমেন্টের আন্ডারে যে কোনো রেজাল্ট বেরোবার আগে কাউন্সিল অফ মিনিস্টার্স এর একটা এম্প্রুভেল লাগে সেই কাউন্সিল অব মিনিস্টার্সের অপ্রুভেল এমসিসি মানে মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে হওয়া পসিবল নয় একদমই পসিবল নয় কারণ আমি বিইং ইন দ্য পার্ট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন আই এম অলসো সিইং কে মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে কোনো মিটিংই হচ্ছে না কাউন্সিল অফ মিনিস্টার্সের এবং ইট ইস এ ভায়োলেশন অফ মডেল কোড অফ কন্ডাক্ট যদি কাউন্সিল অফ মিনিস্টার্স মিট করে ইন বিটুইন মডেল কোড অফ কন্ডাক্ট তো রেজাল্ট যদি রেডি হয়েও থাকে তাহলেও ফাইনাল অ্যাপ্রুভেলস কোনো মতে পঞ্চায়েত ইলেকশনের আগে সম্ভব সেটা তো আমি বুঝতে পারছি না ইট ইজ নট পসিবল আমার কাছে যা ইনফরমেশান আছে এবং যদি এটা এক্সট্রা অর্ডিনারি সার্কামস্টেন্সে হয় সেটা ডিফারেন্ট কিন্তু এখনও অবধি যে আমি হিস্টোরিক্যাল ত্রিপুরার যে রেজাল্টসগুলি দেখছি পঞ্চায়েতী ইলেকশনের আগে পসিবল নাই ইয়াস পঞ্চায়েত ইলেকশন শেষ হবে পঞ্চায়েত ইলেকশনের রেজাল্ট বেরোবে কাউন্সিল অফ মিনিস্টার রিজিউম করবে তারপরে তিন চারটে মিটিংয়ের পর ফোর্থ ফিফ্থ মিটিংয়ে কাউন্সিল অফ মিনিস্টার অ্যাপ্রুভেল দিয়ে দেবে তারপর একদিন জেআরবিটি গ্রুপটি রেজাল্ট পেরিয়ে যাবে দ্যাট ইজ হোয়াট আই ক্যান টেল ইউ দ্বিতীয় কথা জে আর বিটি গ্রুপসি থেকে আমি দেখছি এই যে রিউমার্সের ব্যাপারটা দেখো এভরি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট ইজ এ কাইন্ড অফ মানে কোয়াসি পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট কেন কারণ অবভিয়াসলি ইয়ার এমপ্লয়ার ইজ স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা উইচ ইট সেলফ ইজ এ পলিটিক্যাল অ্যান্ড ওয়েল এস এডমিনিস্ট্রেটিভ এনটি তো যখনই এমন কোনো রেজাল্ট আসে বা ওটা মানে সমাপ্তির দিকে চলে আসে তো অবভিয়াসলি ওয়েস্টার্ন ইন্টারেস্ট গ্রুপস অনেক অ্যাক্টিভ হয়ে যায় অ্যান্ড দে ট্রাই টু স্প্রেড ডিফারেন্ট কাইন্ড অফ নিউজ রাইট নাও আমি এসপিরিয়েন্ট কমিউনিটিতে একটা কথা বলবো ইয়াস ইট ইজ ট্রু দ্যাট ত্রিপুরা গভর্নমেন্ট ল্যাক্স ইন এ লট অফ এরিয়াস এর মধ্যে একটা এরিয়া হলেও যে ত্রিপুরা গভর্নমেন্ট এখনও স্মুথলি প্রসেসটা কন্ডাক্ট করতে পারেনি অ্যাবসলিউটলি আবার জিআরবিটি কতদিন ধরে এটা লিঙ্গার করছে দ্যাট ইজ নো ওয়ে মানে ওটার মধ্যে কোনো ডাউটই নেই যেটা সমস্যা হচ্ছে বাট ট্রান্সপারেন্সি ইজ নট দেয়ার ইস্যু মানে জে গ্রুপ সি তো আমি ওভারঅল দেখেছি এবং গ্রুপ ডি তো আমি তোমাদেরকে রেস্ট ইস্যু করতে পারি ট্রান্সপারেন্সি উইল বি এন ইস্যু ঠিক আছে কাটবে তো হাই যাবে এখানে কোনো মধ্যেই কোনো কিছু দু নম্বরই করার মতো কোনো স্কোপই নেই ঠিক আছে তো ডোন্ট ওয়ারি ডোন্ট ইউ নো লিসেন টু অল দিস রিউমার্স যেগুলো তোমাদেরকে বলছে মার্কেটে একটু ওয়েট করো যেটা অনারেবল সিএম আমাদেরকে বলেছেন যে পুজো আগে অনেকগুলো অফার লেটার ছাড়া হবে ডেফিনেটলি পুজোর আগে জিআরবিটি গ্রুপটির অফার লেটার ছাড়া হবে এবং পুজোর পরে মোস্টলি বাই নভেম্বর এন্ড অর ডিসেম্বর ফার্স্ট উইক ইউ গাইজ উইল বি জয়নিং তো এটা হলো ওভারঅল আইডিয়া অর্ড জিআরবিটি গ্রুপটি আমি জানি না এরপরে আমি আর তোমাদেরকে কীভাবে জিনিসটা নিয়ে কথা বলতে পারি আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো প্রথম পয়েন্ট হলো পঞ্চায়েত ইলেকশন শেষ হওয়ার আগে জেআরবিটি রেজাল্টের সম্ভাবনা খুব একটা নেই দ্বিতীয়ত রেজাল্ট হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট হবে এটা হলো মানে কিছু মিথ যেগুলোকে আমি ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিলাম এখন আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ টেকনিক্যাল ইস্যুর ব্যাপারে অ্যাকচুয়ালি দুটো ইস্যু অ্যাবাউট টিপিএসসি সেটা নিয়ে আজকে কথা বলি প্রথমত আমি তোমাদেরকে বলবো ধরো যারা তোমরা অলরেডি একটা সার্ভিসে আছো এটা জেআরবিটি আন্ডারে হোক টিপিএসসি হোক বা যে কোনো আদার সার্ভিসে আছো প্রত্যেকটা সার্ভিসের একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে ঠিক আছে এবং প্রত্যেকটা সার্ভিসের জন্যই একটা টু ইয়ার্সের প্রভিশন পিরিয়ড থাকে আন্ডার দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা দ্যাট ইজ লিগাল বাইন্ডিং মানে দেখো সার্ভিসটাও তো একটা কন্ট্রাক্ট বিটুইন দ্য এমপ্লয়ার অ্যান্ড দ্য এমপ্লয়ি তো টু ইয়ার্স এর সেটার জন্যে থাকে সার্ভিস একটা মানে প্রবেশন পিরিয়ড থাকে যেটা কমপ্লিট করতে হয় এখন ধরো তুমি যদি দু বছরের প্রবেশন পিরিয়ডের আগে তুমি যদি অন্য একটা চাকরি পেয়ে যাও ব্যাটার অপরচুনিটি তুমি পেতেই পারো ইট ইজ ইয়ার হিউম্যান রাইট ইফ ইউ ক্যান কমপ্লিট ইফ ইউ গেট এন সি তুমি ডেফিনেটলি ব্যাটার অপরচুনিটির জন্য যেতে পারো এখন তোমাদের মধ্যে অনেকের কোয়ারি হলো স্যার আমাদের যে আগের সার্ভিসটা ধরো আমি এক বছর দু মাস করলাম সেটা কি কাউন্ট হবে নট অ্যাকর্ডিং টু সার্ভিস রুলস ঠিক আছে কেন কারণ যে কোনো একটা সার্ভিসে তোমার দু বছরের প্রবেশন পিরিয়ডটা তোমার শেষ করতে হয় সমাপ্ত যতক্ষণ না হবে তখন পে প্রোটেকশনটা পাওয়া সম্ভব না ঠিক আছে তো এটাই হলো আমার কথা তোমরা টেকনিক্যাল ব্যাপারটা বুঝতে পারো আজকে যদি তুমি দু বছর এক মাসও হতে এবং অবভিয়াসলি দু বছর এক মাসের কথার অর্থই হলো তোমার সার্ভিস কনফার্মেশন তোমাকে দিতে হতো দ্যাট মিনস তোমার পুরোটা পে প্রোটেকশন তুমি পাবে ফর দ্য নেক্সট সার্ভিস অলসো ঠিক আছে এটার অর্থ হলো যে তোমার যে আগের সার্ভিসের যে তুমি যতখানি করেছো ওটা রিকুয়েভারেন্ট করে পে প্রোটেকশন মিলিয়ে পর নেক্সট সার্ভিসে যখন দু বছরের তোমার মানে কনফার্মেশনটা হয়ে যাবে তারপরে তোমার পে প্রোটেকশনের জন্যে পে ফিক্সেশন করে নেওয়া হয় এটা হলো পয়েন্ট নাম্বার ওয়ান আরেকটা রিসেন্টলি একটা হাস্যকর কমেডিক ব্যাপার আমি শুনলাম যে কোনো একজন অথরিটি পিওর মানে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসারের যখন ট্রেনিং চলছে ওর মধ্যে কোনো একটা অথরিটি বলেছে যে তোমরা যারা যারাই ধরো পঞ্চায়েত এক্সিকিউটিভ থেকে আজকে টিটিএডিসি এসএসডিও বা অন্য এক্সামে যেতে চাও তোমাদের এক লাখ টাকার বন্ড দিতে হবে ওর হোয়াট এভার নন এটা অ্যাবসলিউটলি আনএিক্যাল বলাটা এবং এটা কোনো পসিবল না আন্ডার দ্য স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা কেন আমি বলছি কারণ স্টেট গভর্নমেন্ট ডাজন্ট ওয়ার্ক লাইক এ প্রাইভেট প্রাইভেটেটি ঠিক আছে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে যদি এরকম কিছু মেনশন না থাকে তাহলে দেয়ার ইজ নো ওয়ে দে ক্যান আস ইউ অর টু ইউ নো সাইন ফর বন্ড কেন আমি কথাটা বলছি ধরো আজকে তুমি পিও আছো এবং কালকে তুমি টিসিএস হবে উইথ ওয়াট ইজ দ্য আমরে আমরে সেম স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরা তুমি স্টেট গভর্নমেন্ট অফ ত্রিপুরার আগে আন্ডারে তুমি ডিপার্টমেন্টে ছিলে এখন তুমি স্টেট গভর্নমেন্ট তুমি ত্রিপুরা সিভিল সার্ভিসে আছো তো বেসিকলি তোমার অফ এমপ্লয়ার ধরো উইপ্রো থেকে তুমি কগনিজেনে গেছো দুটো ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি ইটস নট লাইক দ্য দ্যাট তো আর যদি তোমাকে নো অবজেকশন সার্টিফিকেট দিয়ে থাকে ওরা তাহলে তো দেয়ার ইজ নো ওয়ে দ্যাট দে ক্যান ইউনো নো হ্যাম্পার ইউর জয়নিং ঠিক আছে বাই ডিলেইং দ্য প্রসেস এটা হবেই না কোনো দিন এটা পসিবলই না আমি জানি না এটাকে অথরিটি অ্যাকচুয়ালি বলেছেন কি না এবং যদি এটা বলে থাকেন তো আমার মনে হয় এইসবের নো এইসব কমেন্ট করার কোনো মানে নেই কারণ এগুলো হলো স্টুডেন্টরাকে মিসগাইড করা এ অনেক বেশি এম্পাওয়ার্ড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য অথরিটি শুড অলসো আন্ডারস্ট্যান্ড দ্য সেম তো এটা হলো আমার নেক্সট কোয়ারি তোমাদের উত্তর আরেকটা গুরুত্বপূর্ণ কোয়ারি যেটা তোমরা আমাকে জিজ্ঞেস করছো সেটা হলো কম্বাইন্ড থ্রি ইয়ার পোস্ট অ্যাড হওয়ার পর কম্বাইন্ড থ্রি এক্সামটা কবে হবে এগেইন আমি গোয়িং ব্যাক টু দ্য জিআরবিটি এক্সাম্পল এমসিসির মধ্যে যেহেতু কাউন্সিল অফ মিনিস্টার্স কোনো মিট করতে পারছে না টোটাল নাম্বার অফ স্যাংশন পোস্ট যতই থাকুক না কেন কাউন্সিল অফ মিনিস্টারের কনসেন্ট ছাড়া অ্যাডভার্টাইজমেন্ট টিপিএসসি বের করতে পারে না দ্যাট ওয়ে ঠিক আছে যদিও টিপিএসসি একটা পাবলিক সার্ভিস কমিশন দে ডু হ্যাভ সো মোটো পাওয়ার্স বাট জেনারেলি করে না এটা হলো আমার ধারণা জেনারেলি করে না তো ইউ ক্যানট এক্সপেক্ট অলসো মানে খুব বেশি পোস্ট অ্যাড যদি অলরেডি কিছু পোস্ট স্যাংশন হয়ে থাকে বিফোর ইউনো দ্য এমসিসি তাহলে সেটাকে হয়তো ডিপিএসসি ইন্ডাক্ট করতে পারে না হলে ওটা পুরোটা লিস্ট ওরা পঞ্চায়েত ইলেকশনের পরেই কাউন্সিল অফ মিনিস্টার্সের মিটিংয়ের পরেই ওরা তোমাদেরকে সামনে তুলে ধরবে পিকচারটা তো আই ডোন্স সি কে অগাস্টের এন্ড বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ছাড়া ছাড়া তোমাদের কাছে একটা ক্লিয়ার পিকচার আসছে যে টোটাল অফ পোস্ট কতখানি অ্যাড হবে আই এম আই ক্লিয়ার অন দিস ঠিক আছে নাও টোটাল অফ পোস্ট অ্যাড হওয়ার পর পোর্টালটা কি খুলবে কি খুলবে না দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন আমার মতে পোর্টাল খুলবে এবং খোলার পর আরও মাস খানিক দেওয়ার কথা অ্যাটলিস্ট বা ফিফটিন ডেজ তো অ্যাটলিস্ট দেওয়ার কথা ফর ফিলিং আপ দ্য পোর্টাল ওয়ান্স দে আর ডুইং ইট এরপরে ধরো এক দেড় মাস পরে ওরা এক্সামটা নেবে তো ইউ শুড হ্যাভ আমার মতে টু অ্যান্ড হাফ টু থ্রি অ্যান্ড হাফ মান্থ ঠিক আছে দ্যাট ইজ অ্যান আফ টাইম ফর ইউ টু প্রিপেয়ার ফর প্রিলিমস আমি আবার আরেকটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি এখানে যে প্রিলিমসে টোটাল নাম্বার অফ পোস্ট কত অ্যাড হবে ওটার উপর ডিপেন্ড করবে যে ওয়েদার উই উইল গো ফর এ সেপারেট ব্যাচন নট ইফ নট যদি দেখি যে পোস্ট সাবস্টেন্সিয়ালি অ্যাড হচ্ছে উই উইল গো ফর মোর মকস ঠিক আছে ইফ ইট ইস পসিবল রাইট নাও আই এম গোয়িং টু ফিনিশ দ্যাট কম্বাইন্ড সিলেবাস

টু অল দ্য স্ট্যান্ডার্ড রিক্রুটমেন্ট রুলস অব দ্য স্টেট কারণ টেকনিক্যালি এটা একটা কন্ট্রাকচুয়াল চাকরির মতো ঠিক আছে তো এখন কথাটা হলো এতগুলো ডিস্ট্রিক্টে ওরা যখন পরীক্ষাটা নিয়েছে রেজাল্ট ওরা বের করবে কাউন্সিল অফ মিনিস্টার্স এর ফাইনাল অ্যাপ্রুভেলের উপরও ওটারও দরকার আছে ওয়েট করছে সো উই ক্যান এক্সপেক্ট অ্যাবাউট জে আর বিটি স্পেশাল এক্সিকিউটিভ অ্যান্ড ডল সেগুলো প্রত্যেকটা অফার লেটার পুজোর আগে যাতে বেরিয়ে যায় বাকি যে যে এক্সাম আছে সেগুলো চলবে ত্রিপুরা সিভিল সার্ভিসেসের পার্সোনালিটি টেস্ট রেডি পার্সোনালিটি টেস্ট এর জন্যে প্রিপারেশন আমরা করাচ্ছি তোমরা যারা যারাই ইন্টারেস্টেড ইউ ক্যান ইউ নো অপ্ট ফর এ পার্সোনালিটি টেস্ট ইউ ক্যান ডাইরেক্টলি ইউ ক্যান ডাইরেক্টলি ইন মি ইন মাই টেলিগ্রাম আইডি সো উই ক্যান ডু এ পার্সোনালিটি টেস্ট অন দ্য সেম আমরা চেষ্টা চালাচ্ছি লেটস সো ফর দ্য বেস্ট ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা জানুন থ্যাংক ইউ